আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আজকে আমার চ্যানেলের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের, আমি একটি ক্রিমের রিভিউ নিয়ে এসেছি। আর এই ক্রিমটা হচ্ছে মেস্টার ক্রিম, ক্রিমটার নাম হচ্ছে ইউরোক্রেন এবং অ্যান্টি পেগমেন্ট। এই ক্রিমটা ব্যবহার করলে শুনেছি মেস্তা দূর হয়ে যাবে, তো আমি এখানে ইতালির ফার্মেসি থেকে কিনেছি। আমার হাজব্যান্ডের মুখে সামান্য মেস্তার মতো দাগ দেখা যাচ্ছে, তাই আমি ইতালির ফার্মেসিতে গিয়ে তাদের কাছে চেলাম যে আমি কী ধরনের ক্রিম ইউজ করতে পারি। তো তারা এই ক্রিমটা আমাকে সাজেস্ট করেছে, তো কিছুদিন হয় ও এই ক্রিমটা ব্যবহার করছে। তো ইউক্রেনের অ্যান্টি পিগমেন্ট এই ক্রিমটা ব্যবহার করে দেখলাম ওর কিছুটা ইম্প্রুভ হয়েছে। ও প্রায় 15 দিন ধরে ইউজ করছে, ওরা বলেছে 15 দিনের মতো ইউজ করলেই হবে, কিন্তু আসলে বলছে যে 15 দিনের মতো ইউজ করলে যদি ভালো হয় তাহলে তো ভালো, আর যদি না হয় ততদিন পর্যন্ত ইউজ করতে পারবো। আর এটা সারাদিনে একবার রাতে মাখাতে বলছে। আর এটার দাম হচ্ছে 30 ইউরো, বাংলাদেশে এটা 3000 টাকার দাম পড়বে। তো যাই হোক, আর এখানে ফার্মাসিউটিক্যালে এখানে ফার্মেসিতে স্পেশালিস্ট থাকে, তো তারাই আমাকে এটা সাজেস্ট করেছে ক্রিমটা ব্যবহার করার জন্য। যারা ইতালিতে আছে তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন। আর আমি ক্রিমটা মাখিয়ে দেখালাম যে ক্রিমটা গ্লেজ এবং সফটনেস খুবই ভালো, মাখালে পরে গ্লেজ দেয় এবং খুব সফট হয়ে যায় ত্বক। আমিও 2 দিন ইউজ করে দেখেছি। এখানে 50 মিলি আছে ক্রিমটার মধ্যে, তো যা বাংলাদেশেও যদি পেয়ে থাকেন তাহলে আপনারা কিনে ব্যবহার করে দেখতে পারেন, আর ইতালিতে যারা আছেন তারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। আমি আবার আরেকটা ক্রিম দেখাবো, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা ক্রিম। আমরা আসলে অধিকাংশ সময়ে বাহিরে বের হলে এই ক্রিমটা মাখাতে চাই না বা মাখাই না, কিন্তু এই সূর্যের অতি ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকের জন্য খুবই ক্ষতিকারক, সেজন্য আমাদের এই ক্রিমটা অবশ্যই ইউজ করা উচিত। তাছাড়া সূর্যের ক্ষতিকারক প্রভাবের কারণেও কিন্তু আমাদের মেস্তা হয়ে থাকে। মেস্তার মূল রিজনই হচ্ছে সান এক্সপোজার। দিনের বেলা বাহিরে যাব অবশ্যই সানস্ক্রিন এবং সানস্প্লক মাখিয়ে বের হওয়া উচিত। বাহিরে যাওয়ার অন্তত 15 মিনিট আগে এই ক্রিমটা আমরা মাখিয়ে যাব। সানস্ক্রিন লাগালে আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক রক্ষা পাবে। স্কিন ক্যান্সার এবং স্কিন ড্যামেজ থেকে আমাদের ত্বককে রক্ষা করবে। এই ক্রিমটা বাংলাদেশে পাওয়া যায় আমি দেখেছি, তো আপনারা যারা বাংলাদেশে আছেন তারা এটা কিনে ইউজ করে দেখতে পারেন, আর আমরা ইতালিতে যারা আছি তারাও এটা অবশ্যই ব্যবহার করব। এটা ছোট বাচ্চারাও ব্যবহার করতে পারে, অনেকে প্রশ্ন করে বাচ্চারা ব্যবহার করতে পারবে কিনা, অবশ্যই বাচ্চারাও ব্যবহার করতে পারবে। আর এই ক্রিমের নাম হচ্ছে এভিনা 50+। তো আমি মাখিয়ে দেখাচ্ছি। এই ক্রিমটা আমি এখন প্রায় 2 মাস ধরে ব্যবহার করছি, মাশাআল্লাহ ক্রিমটা ভালো। এটাও গ্লেজ দেয় এবং খুব সফট হয়ে যায় ত্বক। আমি এর আগেও ব্যবহার করেছি ক্রিম, সেগুলো মাখালে দেখতাম মুখটা কালচে হয়ে যেত রোদ্রে গেলে, কিন্তু এটাতে সেটা হচ্ছে না, বরং আরো ব্রাইট দেখাচ্ছে। তো আমি মাখিয়ে দেখালাম ক্রিমটা, এবং খুব আমার কাছে, আমি আগে অন্য ক্রিম ব্যবহার করতাম, এটা 2 মাস ধরে ব্যবহার করছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে, তো আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। আর আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।